অবাক করা শাসন। ছেলের দুপা ধরে ছাদে ঝুলিয়ে দিলেন বাবা। প্রাণ ভয়ে চিৎকার করছে ছোট্ট ছেলেটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। গোপালনগর থানা এলাকার ঘটনা। বাবাকে আটক করেছে পুলিশ। ঘরের ভেতর রাখা 500 টাকা খুঁজে পাচ্ছিলেন না বাবা। বাবার ধারণা ছোট্ট ছেলেটি সেই টাকা নিয়েছে। এই সন্দেহেই ছেলেকে মারধর করে ছাদ থেকে ঝুলিয়ে রাখলো বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার দিঘাড়ি এলাকায়। ছেলেকে ছাদ থেকে ঝুলিয়ে রাখার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে 11-12 বছরের ওই ছোট ছেলেটির দু পা ধরে ছাদের কার্নিশে ঝুলিয়ে রেখেছে বাবা। প্রাণ ভয়ে আর্তনাদ করছে ছেলেটি, অনুনয় বিনয় করছে ছেড়ে দেবার জন্য। পাশে দাঁড়িয়ে ছেলের সৎ মা। এই ছবি সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। সকলেরই মত, সন্তান অন্যায় করলে বাবা মা শাসন করবেন, এটাই নিয়ম। কিন্তু তা বলে এভাবে ছাদ থেকে ঝুলিয়ে রাখবেন সন্তানকে, এটা কি ধরনের শাসন? এর ফলে বড় বিপদ ঘটে যেতে পারত। কোনো কারণে হাত ফসকে যদি ছেলেটি নিচে পড়ে যেত তাহলে কি হতো? ঘটনায় যথেষ্ট আহত হয়েছে ছোট ছেলেটি। হাতে পিঠে কাটা দাগ জল জল করছে। গোপালনগর থানা সূত্রে জানা গেছে ইতিমধ্যেই অভিযুক্ত বাবা বিশ্বজিৎ সরকারকে আটক করেছে পুলিশ। জানা গেছে বিশ্বজিৎ বাবুর প্রথম পক্ষের স্ত্রী সন্তানরা ছোট অবস্থাতেই চলে যান। দ্বিতীয় বিয়ে করেন বছর পাঁচেক আগে। দ্বিতীয় পক্ষের স্ত্রী সুমিতা সরকার বলেন ঘর থেকে 500 টাকা পাওয়া যাচ্ছিল না, রাগে ওর বাবা ওই রকম করেছে। বাচ্চাকে যে টাকা চুরি করেছে তার জন্য ঘরের মধ্যে থেকে, হ্যাঁ, যেই পাইনি তখনই রেগে বলছে টাকাটা তুই কোথায় রেখেছিস। ও স্বীকার যাচ্ছে না, ও বলছে না যে আমি টাকাটা কোথায় রেখেছি। তাই মানে স্বীকার করার জন্য তাই ওই ঘটনাটা করলো। যখন টাকা পয়সা চুরি হয় তখন একটু একটু হালকা মারা হয়। চুরি করতো ও জানি না কিসের জন্য, কিন্তু আমাদের বাড়িতে খুব খাবার খাওয়া হতো, খাই 10-20 টাকা রোজ দুই ভাই মিলে খাই। কিন্তু কিসের জন্য চুরি করে সেটা আমি বলতে পারবো না, আমি দেখতে পারিনি। আমি ওকে মানে টানার চেষ্টা করেছি, সেটা পাবলিক আমার গ্রামের লোক দেখেছে, আর গ্রামের লোক জানে আমি কি কিরকম মেয়ে, কিরকম ও সৎ মা, যে কিরকম আমাদের গ্রামের লোক জানে আমার যে কি ব্যবহারটা, ওকে আমি কিরকম ভালোবাসি সবাই জানে। এ বিষয়ে স্থানীয় যুবক অরিন্দম মজুমদার ঘটনার নিন্দা করে বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় এ দৃশ্য বড় বেমানান, এই ঘটনা মেনে নেওয়া যায় না। একটা বাচ্চা ছেলে, বাচ্চারা তো দুষ্টুমি করবে এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু তাই বলে এইভাবে নির্মমভাবে কাউকে মারবে তার বাবা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। অবশ্যই বড় দুর্ঘটনা ঘটতে পারতো, বড় কিছু হয়েও যেতে পারতো, ছেলেটা মারাও যেতে পারতো। আমরা যেইভাবে দেখলাম ছেলেটাকে ছাদের উপর থেকে যেইভাবে মারধর করার পরে ঝুলিয়ে রেখেছে, ছেলেটা যদি তখন মারা যেত তার দায় কিন্তু কেউই নিত না। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আজকের সমাজে, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই শিক্ষিত সমাজে এমন জিনিস ঘটনা না ঘটাই উচিত। আমরা এর তীব্র ধিক্কার এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আগামীতে যাতে এরকম ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য আমরা চাই পুলিশ প্রশাসন যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোপালনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।